বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসে হইছেন কারেন্ট প্রোডাকশনের নামে পাওয়ার প্লান্ট কোম্পানি দিয়া সরকারের মানুষের হাজার হাজার কোটি টাকা লুটছে। আওয়ামী লীগ লুটপাটের কারণে ইদেশে একদিন শেষ হয়ে যাইব। সোমবার মাদানে সিলেটের দক্ষিণ সুরমা জিয়াউর রহমান ফাউন্ডেশন আর ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডাবর মিলিয়া করা ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতার তাইম ই কথা অকল হয়েছে। মির্জা আব্বাসে আরও কইছেন বাংলাদেশ আজ হাই হাই কোম্পানির মুখোফসে আর ই হাই হাই কোম্পানি হইল আওয়ামী লীগ। সরকারের লুটফাটের কারণে দেশের মিডিল ক্লাস মানুষ আজ বলি হয়ে গেছেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমানে হইছেন অহংকুর সরকারের আন্ডারে কোনো বালা ইলেকশন হইতো নাই, নিরপেক্ষ সরকারের আন্ডারে ইলেকশন না হইলে মানুষের শেখ হাসিনারে গণভবনটা কি বার করে দিব। হজরত শাহজালালের পূর্ণভূমি থাকি সরকারের নামানির আন্দোলন আরম্ভ হইব করি হুঁশিয়ারি করছেন তাই। দেব সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদের সভাপতিত্বে আর জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম আর সদস্য ডাক্তার খায়রুল ইসলাম রুবেল মিলিয়া পরিচালনা করা এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক সজ্জি আর খন্দকার আব্দুল মুক্তাদিরে। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি, দেবর মহাসচিব ডাক্তার আব্দুল সালাম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাওয়াত হাসান জীবন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আরসিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সেক্রেটারি এমরান আহমদ চৌধুরী, মহানগর আহ্বায়ক আব্দুল কাইয়ুম জেলালি ফঙ্কি, সদস্য সচিব মিফতা সিদ্দিকি সহ আরো কয়েকজনে আয়োজকগুলো হয়েছেন ফ্রি মেডিকেল ক্যাম্পও। 50 জন লাখান স্পেশালিস্ট ডাক্তরে গরিব মানুষের ডাক্তরি ঔষধ আর ইন্দার কাপড় দিয়েছে।